হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজকে রয়েছে আজকের বাছাই করা আজ সকালের একাদাম 20টি লেটেস্ট আপডেট। সেগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দিয়ে ভিডিওটিতে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে প্রতিদিনই লেটেস্ট আপডেটগুলো এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, আবারও বিপাকে পড়তে চলেছে শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুকে নোটিশ, তমলুক থানার 48 ঘন্টার মধ্যে জানাতে হবে জেরার সময় এবং স্থান। শুভেন্দু অধিকারীর পর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠালো তমলুক থানার পুলিশ। কাস্ত জনসভায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে, সেই মামলাতে জেরা করা হবে তাকে। তবে কবে ও কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যেই জানাতে হবে শুভেন্দুকে, তেমনটাই জানিয়েছে তমলুক থানার পুলিশ। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, দিনের পর দিন দুর্নীতিতে উন্মোচন। প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর, কেন্দ্র পাওনা টাকা না মেটালে বিজেপিকে মিটিং করতে দেবে না নিদান বর্ধমান তৃণমূল নেতা। জেলা পরিষদের সহসভাপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু, যতক্ষণ না কেন্দ্র সরকার পাওনা টাকা দিচ্ছে ততক্ষণ বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না বলে কর্মীদের বার্তা দিলেন দেব টুডু। পাশাপাশি মিটিং মিছিল করতে এলে ওদের ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হবে। অন্যদিকে আবার কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব অনৈতিক ভাবে দাবি করছে রাজ্য, কেন্দ্রকে চিঠি শুভেন্দুর। আবারও এমন অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ জানিয়ে তিনি এবার কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক এবং খাদ্য বন্টন মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠিও দিয়েছেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক টুইটারে রাজ্য সরকারের একটি বিজ্ঞাপনের ছবি পোস্ট করেছেন শুভেন্দু, লিখছেন আবারও একই কাজ করলো পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকারের কৃতিত্ব অনৈতিক ভাবে নিজেদের বলে দাবি করা হচ্ছে, যার প্রমাণ খাদ্য এবং যোগান দপ্তরের পোস্টার। এই প্রকল্পের আওতায় যেসব জিনিস দেওয়া হচ্ছে তা এখন সবই আসলে কেন্দ্র সরকারের দেওয়া। পোস্টারটি দেখুন, দুয়ারে রেশন এখন বিলুপ্ত, খাদ্য সাথীর অস্তিত্ব নেই। পরের টুইটে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষকে লেখা চিঠি পোস্ট করেছেন শুভেন্দু। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে বাংলা থেকে দুদিনের মধ্যেই বর্ষা বিদায়, এখন শুষ্ক থাকবে আবহাওয়া, তবে কালী পুজোর আগেই নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। আর এই নিম্নচাপের পরে সত্যি রয়েছে ঘূর্ণাবর্তের আশঙ্কা, তাও আবার জানালো আবহাওয়া দপ্তর IMD। সত্যি হতে চলেছে আবহাওয়ার পূর্বাভাস, এর মধ্যে চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন। তবে কথাটি একদম ফেলে দেওয়া যাচ্ছে না, রাজ্যে এর প্রভাব কতখানি পড়বে তা নিয়ে এবার স্পষ্ট পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 8ই অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, 19 তারিখে সেই ঘূর্ণাবর্তের প্রভাব খানিকটা বঙ্গে পড়তে শুরু করবে, এরপর 20 অক্টোবর সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করে ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূল, পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব পড়বে না বলে জানিয়েছে এখনো পর্যন্ত রিপোর্ট অনুপাতে, তবে এর নির্দিষ্ট গতিপথ এখনো জানা যায়নি। আগামী 3 দিন রাজ্যের আবহাওয়া অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের জেরে খানিকটা বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। অন্যদিকে আবার টেটের প্রথম দিনই আবেদন জমা পড়লো, 1500-13 নভেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। অন্যদিকে এবারে আরো একটি বড় নিয়ম জারি হলো, এবারে নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বড় সিদ্ধান্ত, ইন্টারভিউ প্রক্রিয়া হবে ক্যামেরা বন্দি। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং করা হবে, অথচ চাকরি প্রার্থীর ইন্টারভিউ শুরু হওয়ার শেষ হওয়া সব বিষয় ক্যামেরা বন্দি হবে, এতে নিয়োগের স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথমবার কোন নিয়োগ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে হতে চলেছে, স্বাভাবিকভাবে এটি নিয়োগের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ মনে করছেন বিশেষজ্ঞ মহল। একই সাথে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে আজকের আরো একটি দারুণ খবর, বিশাল বড় সুখবর মেয়েদের জন্য। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে মেয়েদের দেওয়া হয় রূপশ্রীর টাকা, যেখান থেকে 25,000 টাকা পেয়ে থাকে মেয়েরা। তবে এবারে বলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের কন্যা সন্তানদের বিয়ে নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই, টাকা দেবে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ সরকার যেমন রূপশ্রী এনেছে ঠিক তেমনই প্রধান
প্রধানমন্ত্রী সাদী শগুন যোজনার মাধ্যমে মেয়ের বিয়ের সময় 51,000 টাকার আর্থিক সাহায্য দিচ্ছে। এই সুবিধা পেতে আবেদন করতে হবে এই প্রকল্পের প্রথমে ওয়েবসাইটে www.india.gov.in সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। শর্ত, যেখানে মেয়ের বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। এই স্কিমের সুবিধা পেতে মেয়েকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। আবেদন করতে পারবেন মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি সমাজের মেয়েরা। এর সাথে আবার 11 ঘন্টা ধরে মানিক ঘনিষ্ঠ তাপসের বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। বারাসাতের কামাখ্যা আশ্রম এলাকায় তাপস মন্ডলের বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা। আগামী 20 অক্টোবর তাপস মন্ডলকে ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে। ইডি এই সম্বন্ধের কথা জানিয়েছেন তাপস মন্ডলের ছেলে ব্রিজেশ মন্ডল। অন্যদিকে আবার গরু পাচার কাণ্ডে কেষ্ট কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব ইডির। 27 অক্টোবর হাজিরার নির্দেশ। বিগত কয়েক বছরে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে। গত সপ্তাহেই অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে অন্যতম প্রধান চক্রান্তকারী বলে দাবি করে তার বিপুল সম্পত্তির মালিক বলে ব্যাখ্যাও করা হয়। অনুব্রতর জমা দেওয়া আয়করের তথ্য জুড়ে দেওয়া হয়েছে চার্জশিটে। আদালতের হাতে এই তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীর দাবি, 2013-21 অনুব্রতর আয় 1775% বেড়েছে। শুধু তাই নয়, ওই 8 বছরে সুকন্যারও আয় বেড়েছে 2968%। এছাড়া গরু পাচার মামলায় তদন্তে নেমে পেশা স্কুল শিক্ষিকা সুকন্যার নামে একাধিক ব্যবসার মালিকানার হদিশও মিলেছে। তার মধ্যে চালকলের ব্যবসাও রয়েছে। একই সাথে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, পঞ্চায়েত মহিলা আসন সংরক্ষণের মতো ইস্যু নিয়ে ঘরে ঘরে যাবে কমিটি। আগামী সপ্তাহেই ডাকা হচ্ছে বিশেষ বৈঠক। 1 নভেম্বর জনসংযোগ শুরু করবেন মহিলা কমিটির সদস্যরা। বিরোধীদের জবাব দিতে হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন মহিলাদের একাধিক প্রকল্পের মর্যাদা দেওয়ার কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরে 50% সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে রয়েছে বাংলার দাদাকে নিয়ে আজকের আরো একটি বড় খবর। তিনি সিএবি নির্বাচনে প্রার্থী হবেন। শনিবার আনুষ্ঠানিকভাবে একথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই এর সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি। সৌরভ জানান, আমার বিরুদ্ধে কলকাতায় যা অপপ্রচার চলছে তার জবাব দিতে সিএবি ভোটে লড়ব। আমি হার মানি না। আগামী 22 অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছা রয়েছে। 20 তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারবো বলে আশা করছি। অন্যদিকে আবার শুরু হয়েছে যখন প্রাইমারি টেটের আবেদন। ঠিক এই মুহূর্তে আবার দিতেই হবে চাকরি। শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে একদিনে হাইকোর্টে 1400 আবেদন পড়লো জমা। প্রাথমিক শিক্ষক পদে চাকরি চাই, একদিনে কলকাতা হাইকোর্টে 1400 আবেদন জমা পড়লো। আদালতে দ্বারস্থ হতে চলেছেন আরো 2000 চাকরি প্রার্থী। মঙ্গলবার মামলা শুনানি হতে পারে বলে বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ। নিয়োগের দাবি জানিয়ে প্রতিটি আবেদনকেই জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া মিলেছে, ফলে হাওয়ায় আগামী 2 সপ্তাহের মধ্যে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীদের আবেদন, যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। যারা আবেদন করেছেন এরা সবাই 2014 সালের টেট পরীক্ষার্থী। ওই বছরের টেটের ফলাফলের ভিত্তিতে 2 দফা নিয়োগ করা হবে। 2016 ও 2020 সালে এদিনের আবেদনকারীরা সবাই 2020 সালে নিয়োগ অনিয়মের অভিযোগ তুলেছেন। অন্যদিকে এবারে আরো একটি বড় নিয়ম জারি হলো। এবারে নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বড় সিদ্ধান্ত। ইন্টারভিউ প্রক্রিয়া হবে ক্যামেরা বন্দি। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং করা হবে। অথচ চাকরি প্রার্থীর ইন্টারভিউ শুরু হওয়ার, শেষ হওয়া সব বিষয় ক্যামেরা বন্দি হবে। এতে নিয়োগের স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথমবার কোন নিয়োগ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে হতে চলেছে। স্বাভাবিকভাবে এটি নিয়োগের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ মনে করছেন বিশেষজ্ঞ মহল। অন্যদিকে আবার বউবাজারে গৃহহীনদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, রাজ্যের আর্থিক সাহায্য দোকানদারদেরও। বউবাজারের অবস্থা নিয়ে এদিন নবান্নে একটি প্রশাসনিক বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আর বৈঠক শেষে সরকারিভাবে জানানো হয়েছে বউবাজার বিপর্যয়ে যারা গৃহহীন হয়েছেন তাদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। শুধু তাই নয়, ওই এলাকায় থাকা যে দোকানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মালিকরাও ক্ষতিপূরণ পাবে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তবে এক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। 100 স্কোয়ার ফিটের মধ্যে যে দোকানগুলি বিপর্যয়ের মুখে পড়েছে তাদের 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি 100 স্কোয়ার ফিটের বেশি জমিতে যে দোকানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। একই সঙ্গে বাড়ি ও দোকানগুলি মেরামতি করা সম্ভব নয়, সেগুলি পুনর্নির্মাণ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর। সামনেই রয়েছে কালী পুজো। আর কালী পুজোর আগেই যেমন একাধিক সতর্কবার্তা
কথাবার্তা বা বিধিনিষেধ দেওয়া হয়ে থাকে বাজিকে নিয়ে। ঠিক এই মুহূর্তে আবার কালীপুজোর আগে কলকাতায় উদ্ধার 840 কেজি নিষিদ্ধ বাজি, গ্রেপ্তার দোকান মালিকও। এর সাথে রয়েছে মানিককে নিয়ে যখন তোলপার রাজ্য রাজনীতি, ডিডি আর কে কে নিয়ে যখন চলছে খোঁজ তল্লাশি, ঠিক এই মুহূর্তে ঘাটে ঘাটে টাকা গেছে, কালীঘাটে গেলে সব পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে ক্রমেই তদন্তকারীদের জালে জড়াচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। ঠিক এই সময়তেই এমনই দাবি করে বসলেন সুজন চক্রবর্তী। দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে একের পর এক তৃণমূল নেতার নাম। পার্থ চট্টোপাধ্যায়ের পর গ্রেপ্তার মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলায় একের পর এক দৌদণ্ড প্রতাপ তৃণমূল নেতার উপর নজর কেন্দ্রীয় এজেন্সিগুলি। অবৈধভাবে স্কুল নিয়োগে এক প্রভাবশালী নেতার আত্মসহায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছিল মানিক ভট্টাচার্যের। তবে কে এই ডিডি বা আর কে? হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে ক্রমেই তদন্তকারীদের জালে জড়িয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত মানিক ভট্টাচার্য। তার উপর ইডির চাপ ক্রমেই বাড়ছে। মানিক ভট্টাচার্যের গ্রেপ্তার হওয়ার পর থেকেই সবার মুখে একটাই প্রশ্ন, তার ডিডি আর কে? কে হোয়াটসঅ্যাপে কাদের সঙ্গে কথা হতো মানিক ভট্টাচার্যের? এর মধ্যেই পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিকের মোবাইল ফোন ঘেটে আরো চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ইডির সূত্রের দাবি, অবৈধভাবে স্কুল নিয়োগের ক্ষেত্রে প্রভাবশালী নেতার আত্মসহায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপে। আর ঠিক এই নিয়ে সুজন চক্রবর্তীর তরফ থেকে জানানো হচ্ছে ঘাটে ঘাটে অর্থাৎ কালীঘাটে গিয়েছে টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।